বুঝা গেল আল্লাহর সম্মান দেন ইগুফাস বস্ত্র লাগে না সারা জীবন লাগে। হাফিজ সাহেব মরহুম তন্তানুর সাসা মাদ্রাসা হরিয়া গেছে, তাই মারা যাওয়ার বহুত দিন হয়ে গেছে, আমরা সম্মানের সাথে ইয়াদ হরিয়ার নানি। ঈদের সব আরো বহুত বড় বড় মুরব্বী কুটিপতি মাতা আল্লাহ মাতেব্বর মারা গেছেন, সেও কোনোদিন মাতেনি সেগুলোর কথা। উজির ভরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, এখনো সম্মানসূচক আলোচনা আছে না নাই? রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে গেছেন কি এখনো ইতার নাম লওয়ার বাদে অনেক মানুষের চকুর হানি বারোয় নি না বারোয় না? আর যে বঙ্গবন্ধুর ডাকে তারার লেখা ইতিহাস মতো 30 লক্ষ মানুষ মরিয়া বাংলাদেশ শহীদ হল্লা, বাংলাদেশ স্বাধীন হল্লা, আজ ই বঙ্গবন্ধুর নাম দিলে জানে হলে মহব্বতর সাথে লয় নি মাত্র না হানে ভাই। আমি সৈদপুর যে সময় ফড়ি কারি আহমদ আলী হরি একজন আসলা বরুণার সাবর খলিফা, এই মানুষ গাওয়ালি কবি আসলা, গাওয়ালি ভাষায় কবিতা বানাইতা, তানরে মুক্তি বাহিনী দরিয়া নিয়ে খুব মারছে, তো বাদে আইয়া তাই শের বানাইছিল, জাতির ভিতা জগবন্ধু খিলা মরিলাই, কিতা বন্ধু বঙ্গবন্ধু কইছিল না, কইলা জাতির ভিতা জগবন্ধু কিলা মরিলাই দুঃখ রইল হলি যায় কইয়া, এটা খুব সুন্দর করে সারা ইতিহাস সাইয়া গেছে, কোনো আল্লাহওয়ালার দশা ইলা হইছে মাতৈন্যানে ইলে হয়েছে নি, বরং দেখা গেছে ইতা এক একজনের জনজাত লক্ষ লক্ষ মানুষের চকুর ভানি ফেলাইছে, সেনে ইতার জিন্দেগির লগে কোরআন শরীফের সম্পর্ক আছে, আইজ যে ইমানদারের লগে যে পরিমাণ কোরআন শরীফের সম্পর্ক আছে আল্লাহর বন্দা হলের গেছে তার ই পরিমাণ সম্মান আছে। মুরব্বী বেটা দাড়ি ফাখনা এখানে বেমুখ গিয়ে ডাকলেও ডাকে ও মুরব্বী সাহ মাতুন দেখে দেওয়া, কারণ দাড়ি একসিন কোরআন শরীফ লোকের সম্পর্ক নাই নি, তোকে মাথার দেওয়া কোরআন শরীফ লোকের সম্পর্ক নাই নি, পাঞ্জাবি ভিন্দা কোরআন শরীফ লোকের সম্পর্ক নাই নি, ও সম্মান দে কিয়র কারণে বড় হরে হৌকা কোরআন শরীফের কারণে, আল্লাহ হইলা বাল হুয়া কুরআনুম মাজিদ, ও দুনিয়ার মানুষ তোমরা বুঝলাই না রে আমি তোমরা রে যে কিতাব দিছি কেন খালি কোরআন নাই, এই কোরআনের লগে সম্পর্ক রাখলে আমি রব্বুল আলমিনে তোমরার সম্মান বাড়াইয়া দিয়ে, আজ দেহকা মোহাম্মদ রসুল্লাহ 40 বছর পর্যন্ত মক্কার মানুষের চিন্তা আবদুল্লাহর এতিম ফুয়া মাতুন দেখেন আবদুল্লাহর এতিম ফুয়া, আর যেমনে কোরআন শরীফের লগে সম্পর্ক হয়েছে এখন দুনিয়ার যে কোনো কোনাত গিয়া হৌকা মোহাম্মদুর চিন্তা আসেন নি না নাই, সম্মান দেওয়ারা আসেন না নাই, আজ মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে যদি বড়ভাত্তরের যে কোনো এক নবাবর হুয়ায় কোনটা মাতিলায় তো হুকরানির হুয়ায় ভাবতনে জুতা খুলি নিব, হেই আমার নবীর বিরুদ্ধে মারতে কিতা লাগি ঠিক নি না ঠিক না, জুতা খুলি নিব মরি দিব তোরে লইয়া, নমাজ পড়ি না ঠিক আছে, রোজা রাখি না ঠিক আছে, নবী লইয়া মরি যাই যদি আশা করা যায় আল্লাহ মাফ করে দিলি, কোরআন শরীফ কোরআন শরীফের লগে সম্পর্ক রাখলে এখন হৌকা সম্মান বাড়ে না কমে, সম্মান বাড়ে না কমে, শাহজালাল মুজাল্লাদে এমনই রহমতুল্লাহ আলাইহি কেন এমন তো নেইলা, আমার রাজাগঞ্জনে যদি এক বেটা ইয়ে বড় ভাত্তর বাড়ি বানায় 114 জনে ঘুরে বৈতল হইবা উঠা হইবা মাত্র না কেন, হ্যাঁ জৈতা তো নিয়ে অন্য কিতাব এটা গিরি দেখাইতো রুম তুললিম বাড়িয়ে ইয়া
কিন্তু সাজ্জাদ আল মুজাদ্দিদে মনি রহমতুল্লাহ আলাইহি যে বেটাগিরি দেখাইলা গোড়গোবিন্দ রাজত্ব ফালাইয়া যে দৌড়িল আজ পর্যন্ত কেউ জানলা নি দুধটি তুইয়া দৌড়িল না লইয়া দৌড়িল মাত্র দেখা দেওয়া দুধটি তুইয়া দৌড়িল না লইয়া দৌড়িল কেউ ইতিহাস চুকাইছিলি এ হট্টা হিন্দু কোনোদিন চুকাইছেনি বলি আমরা গোড়গোবিন্দ গেলা রেওয়া দুধটি খান খান ফালাইয়া গেলা ওখান তুইয়া গোটা ভানি খাই কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার অন্তত হাজার বছরের ঘন্টা লইলার এখনো মুসলমান অগলোর অন্তর জিন্দা না মুর্দা বড় হরি খাও জিন্দা না মুর্দা সম্মানে না অসম্মানে বাই না বাবা বাই না বাবা সকলে ডাকে বাবা ও তো আল্লাহ সম্মান বইয়া দিলেছিল কারণ তান কিতার লগে আসলা বড় হরি খাও না কুরআন শরীফ লইয়া আসলা এর লাগে আল্লাহ তাআলা আজ পর্যন্ত সম্মান বইয়া দিলে বাল হুয়া কুরআনুম মাজীদ কাফির গুলোর এক দল মুনাফিকি সুরতে আইলা রসুল্লার গেছে গজওয়ায়ে রজিয়া তার নাম বুখারি শরীফ আছে সাত গুয়াইলা আইয়া রসুল্লার কাছে বড় বড় করে কলিমা অলিমা ফোড়লা এর আগে তারা খবর পাইছই যে মক্কা শরীফের এক বক্তা আছই এর নাম হইল হজরত আসিম রাজিয়াল্লাহ তাআলা বড় করে হুকা কিতা আসিম রাজিয়াল্লাহ তাআলা এন খুব বালা ওয়াজ করতে পারই আর মক্কার এক বেটির জামাই মাস মারিলে ইসলা তাই ও বেটিয়ে জানাইছে এলান দিছে আসিম রেখে দড়ি আনিয়া দিলে আমি একশোটা উঠ টান্ডে পুরস্কার দিব আজকাল একশোখান ইন্টার ডিস্ট্রিক্টর দাম যত সেই সময় একশোটা উঠোর দাম আছিল জিফরা লম্বা হইব নানি হ্যাঁ ও ওগুনতে খবর পাইছেন ফাইয়া আইছেন রসুল্লার কাছে আইয়া খলিমা ফড়িয়া কইলা ইয়া রসুল্লাহ আমরা সাতজন সাত গুরুর সর্দার আমরা ইমান আনি লাইছি আর আমরার গোষ্ঠী করার লোকে আমরা চুক্তি করে আইছি আপনি আমরা হয়ে একজন হাবিজ চাপ দিতা বড় করে হুকা কিতা দিতা এইন তাইন তারারে আসমানি কিতাব তিলাওয়াত করে শুনাইতা আর লোকে যদি আসিমরে দিলাই তেহেন খুব ফিট করে ওয়াজ করতে পারো কোরআন শরীফ বুঝাইতে পারো তাই কোরআন শরীফ বুঝাইয়া দিবা আর আমরার সারা এই সাত গোষ্ঠী মুসলমান হইল রসুল্লার কেয়াল হইলেও তো মানুষের দুজকটা কি মাতুকা সাতটা গোষ্ঠী যদি ইমানদার হয়ে যায় তে দুজক তাকে মোল্লানা বাসলা রসুলে এই কথা শুনিয়া হাবিজ চাপ ঠিক করছে নয়জন হৌকা হতজন নয়জন আর আসিম রাজিয়াল্লাহু তাআলা আনু এন তো বড় বক্তা ঠান্ডেও দিছে ও হজন হইলা দশজন দিয়া এক কাফেলা বানাইয়া কইলা তারা লোকে যাও কাকি হন গিয়া হাবিচ্ছা বগলে কোরআন শরীফ তিলাবত করে শুনাইবাই গুরুভে গুরুভে আর তাই কোরআন শরীফ ওখান মানুষরে বুঝাইয়া দিবা আর তারার উদ্দেশ্য কোরআন শরীফ বুঝা না হেন খোল্লা দিয়া সত্তরটা উঠা না একশোটা উঠা না মাথ না তারার উদ্দেশ্য কোরআন না উঠ উঠ তো ওগুলোর একটা এরিয়া আছে আপনার জকিগঞ্জর বেটার বেটাগিরি জকিগঞ্জ আছে আমার খানাই গেট গিয়ে হেগড়ি দেখাইতে পারতাম না মাথো না কইব জকিগঞ্জর বেটা তুই কিতা হস নবাব হইলে তোর জকিগঞ্জ লাগি নবাব ওলা নাই নিবা খানাই গেটর বেটা ইয়াল দি ইনে বেটাগিরি দেখাই এ রে জৈন্তা হরি বেটা ইনে আর বেটাগিরি দেখাইও না ঠিক দিন না তারা যে সময়ের সাতজ্ঞে দেখছেন যে আমরার এরিয়ার ভিতরে আইছি তখন তারা খবরিয়া ফাটাইছেন
যে আমরার বাকিয়ালারে হইয়া আমরারে সাহায্য করতা আমরা মুহাম্মদর অনুসারী দশজন লইয়াইছি। হিতায় খবর ভাইয়া, 100 মানুষরে ফাটাইছ গুড়া দিয়া আর বড় বড় অস্ত্র দিয়া। তে হি 100 লোকে ই সাতগু যোগ দিলে হতইলা, বড় করি মাথুন না এখানে 107, আর কলিমাওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, রসুলওয়ালা 10। 107 জন লোকে 10 জনে মাইর দরবানি। আমরা লাগান মুসলমান হইলে বাবা হল তোমরা যে তাহ তোমরা জুতা বইয়া নিমুখ হতো, আমরা নাই মারিত নাই। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রহমতুল্লিল আলামিনে আমির বানাই দিছিলেন 9 জনের। আসিম রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরাইয়া কইলারে, ইতা তো রসূলের লগে গাদদারি করছইন, আমরারে আনছন কোরআন শরীফ শিক্ষা দেওয়াত, এখন তো দেখি আর ইতার অন্তর বালা নাই। হে আমার লগর সাহাবী অকল কিতা হরতায়, তারা হইলাও আমরার আমির, আমরার বুকুত ইমান আছে, আমরার বুকুত, আমরার লগে এন সাহায্য আছে, ডরাইবার কুন্তা নাই। ডরতে নাহি দুনিয়া মে মুসলমান কিসি সে, জব মিল গয়া হ্যায় দৌলতে ঈমান নবী সে। আমরা নবীর কাছে থাকি ঈমান পাইছি, কোরআন আমরার লগে আছে, আল্লাহ আমরার লগে আছে, বয়ের কোনো হারণ নাই। আপনি অর্ডার দেউকা, তারা 200, 100 না 1000 হইলেও আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তো যুদ্ধ তরি দিছ 7 জন 10 জনে কত জন লগে হৌকা, ই 10 জন গেছলা কোন খামে কোরআন শিক্ষা দিবা লাগে, বড় করে হৌকা। সে তো দেখা গেল এরার তন মন হগলতা কিয় লগে, মায়ের ঘরে ঘরে তারা তো বেশ মানুষ, এনতেন খর আটি আটি গিয়ে উঠে গেছেন ঠিল্লার একটু তাবায়, আর মারিত লাগলে যারা উসার তখন এরা সেব না বেসেব, সেব এরা খালি হন্তদের ভাত্তর দি ইটাইরা ইটাই লিখ যাইব, তারা তো মানুষ বেশি। বাড়তি কথায় শেষ পর্যন্ত 7 জন শহীদ হয়ে গেছে, কজন রয়েছে ও 7 শহীদের মাঝে একজন হইলে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এন মাতা আনিয়া দিলে বেটিয়ে উঠ কতটা দিত, কাফির ও সাতঙ্গে তারা মনে মনে কইলে আর কৌরে হুনাইও না, আমরার ভিতরে ভিতরে তাকো, আসিম তো শহীদ হয়ে গেছে। আসিম যেমনে শহীদ হইছেন তারার মনে মনে হল্লা খাটিতা, আল্লাহ গুমনা হজাক, আল্লাহ হইলা বাল হুয়া কোরআনুম, আমার কোরআন শরীফের লগে যার সম্পর্ক আছে তার সম্মান মর্যাদা আমার গেছে আছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে শহীদ হইছেন, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মৌমাছির ফালনে অর্ডার দিছেন যে আজকে আমার আসিমরে পাড়া দেওয়ার জিম্মাদারি তোমার থান্ডে দিলাম, আল্লাহর ফৌজর অভাব আছে নি, আইয়া মৌমাছি এখানে খালা হয়ে গেছেন তার সারা শরীর, আইতাই নি খান্দাত, একটা খেসে যদি তা ফুটবো 110 ডিগ্রি মাত্র না, ইতাই হইলারে এই তো বড় বেহল হরলাম, এখন তো আর দিনে কুত্তা করা দায়িত্ব নাই, তে রাইতে ইলে মৌমাছি হরি দিবা, আর আমরা রাইতে আসিমর মাথা খাটিয়া নিয়া দিমু আর 100 উঠ পাইবা, আল্লাহ হইলা খাইবাই। এন কিতাওয়ালা, কোরআনওয়ালা, বড় হরি কিতাওয়ালা, এন ইজ্জত সম্মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব খার, আমি রক্ষা করব। রাইত যেমনে এসা রক্ত হইছে, আল্লাহর ফানি মন্ত্রী একজন আছেন না নিবার নাম কিতা হযরত মিকাইল, এ মিকাইল তাড়াতাড়ি আও, হৌ হন আমার আসিমর লাশ ফলি রইছে, বিরাট মেঘর সাখা লও আর বোম্ব মাইয়া মেঘ ছাড়ো,
আগর আরবর মানুষের গড় বিল্ডিং আসিল খাজুরের ভাতার সানি আর বম্ব মাইয়া মেঘদের আর মেঘে ওয়াল দশিয়া ফলের গর ও বীজের হাইয়ে দলাইয়া চোখের তলে আমাইরা হল্লানিতা যাও তুমি কি আমার আসিমর লাশ নাই শুধু যে রক্ত ফুটিন ফরসে অফুটিন পবিত্র আমার আসিমর লাশে রক্ত বাসাইয়া সাগরে নিয়া নিক্ষে ফরবায় সব সাগর বিয়ানিবেলা আইসেন হল্লা নিতাই একশো ফুট আনতা ইয়া দেখো হল্লা তো দূরের কথা আসিম রাজিয়াল্লাহ আনুরিয়া ফুটা ফেসাব নাই বড় হরি সুবহানাল্লাহ হুকা ও কোরআনওয়ালার হেফাজত হে হল্লা সম্মানের সাথে না অসম্মানের সাথে তিনজন বা সিসলা এর মাঝে একজন দরিয়াত একজন দেন ইলাগে আরোগ্য কিনিয়া এর নাম আছিল হজরত খুবাইব রাজিয়াল্লাহ আনহু হিগে কিনিয়া নিছে কি তার বাফর বদলা তান্ডে কাতল করত তান্ডে যে সময় কাতল করতা ও সময় ৪০টা কাফির রেডি হয়েছেন তীর লইয়া এক লগে এক দুই তিন খোয়া মাত্র কতজনে তীর মারবা আল্লাহ হইলে এই নামার কোরআনওয়ালা সুবহানাল্লাহ সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই তান্ডে সুল্লিত লটকাইবার আগে কাফিরে হইলে ও খাবা খুবাই একটা কথা তুমি মানিলাও বলে কিতা আমরা তো ফারতাম না তবুও হইয়ার তুমি অগান্তা স্বীকার করিলাও যে তোমার বদলা আমরা মোহাম্মদরে আনিয়া সুল্লিত দিলাম হাইরে নাউজুবিল্লার আওয়াজ খান রে বুঝা যার আমরার ইমান মরিয়া গুরো গা শুটি আমরা তো ভারতাম না তুমি খালি শিকার করিলাও আমরা তোমার ছাড়ি দিব ও দেহ কা রসুলের মহব্বত কত গান আছিল সাহাবায়ে কেরামর অন্তর হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমি ফরমাইলা আমি তো এক খুবাইব লক্ষ খুবাইব যদি সুল্লিত চড়ানো হয় তবু আমার কোনো দুঃখ নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লার ফাও মোবারকে দি একটা বড়ের গোসা আমাই তো আর রসুলে উফ হইতা ইকান আমার খোল যায় বরদাস্ত করতো না হব্বে মাহবুবে খুদায় দিল জিসে হাসিল নাহি লাখ মুমিন হো মগর ঈমান মে কামিল নাহি তার তোমার সুল্লিত চড়া নিব বলে কোনো আপত্তি নেই হবাইব রাদিয়াল্লাহু তাআলা আনুরে হাজুরের ডালের লগে লকটাইছেন এক লগে কতজনে তীর মারছই ৪০ টাইম মারা গেছেন শহীদ হয়ে গেছে তীরের লগে রক্ত বার হয়েছে রক্তর লগে মিশকে আম্বরের গেরান বার হয়েছে হায় হায় তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুনিয়া বড় দুঃখ লাগলো সাহাবায়ে কেরামের মহফিল হইলা আসনি রইলা কোনো সাহসী আমার খুবাইবর লাশটা নিয়ে আমারে দেখাইতা লগে লগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দিয়োজন খাড়া হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুকা খুবাইবর লাশ আমরা আপনার কাছে আনিয়া দিমু সুল্লিত লকটাইল আর তারা সাইরবা কাবির হলে বেরিয়া বাট মানুষে দেখতা মোহাম্মদর লগ লইলে ওলা দশা হয় নাউজুবিল্লাহ বড় করে ভরক ইন্টেন গেছেন দাই গোয়েন্দা লাগান লুকাই 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 আনতা কিলা তারা তো শত শত কাবির হল বাট আল্লাহ কইলে আমি সে ভরি দিয়া সুবহানাল্লাহ না কোরআন শরীফ খার কালাম আরো বড় করি হোক কার খালাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন নাজিল হওয়া যতখান কোরআন শরীফ আছিল ততখানের হাবিচ্চা আসলা আল্লাহ কইলে আমি সে করে দিব গুম আমরার এখতিয়ার হো না আল্লাহর এখতিয়ার হো আল্লাহ কইলে ও গুম একবার তা যা চাইনো খাফির কিন্তু গিয়ে দর বড় করি হও গিয়ার দরছে ওখান সাসাইনতে খালি লুবার পরি বাইরা মাত না লুবার পরি বাইরা উম গাইরা
Sahaba ikram diyozun khulla bar khuri diyalay gunte khud kunu ke baze boya. Ya khane khasagmo. Khulla kham loy leu loy litai. Bora khuri ho. Kham loy leu loy litai. Sheb khe khuri dilo. ও একজন গাছে উড়ছেন আর একজনের লাশ ধরছেন আল্লাহ মাইয়া দুজনের লাশ একজনের মাথা পায় আর একজনের খমর লইছেন খান্দ লইয়া অন্তরে উজির ঘুর গেছেন গিয়া ওই সময় আল্লাহ তার ঘুম ছাড়াইয়া দিছ সৈয়দ কই নাই হই নিশন গিরে সুবহানাল্লাহ হো বড় হরিয়া হে নিশন ইমানদারে না বেঈমানে তারাও গুড়া লইয়া দৌড় তুলছেন সেইরো ভাই তুকা দিত পারো যখন গুড়ার দৌড়ে আর মানুষের দৌড়ে বেশ কম আছে না হজরত মিকদাদ ইবনুল আসওয়াদ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম টাইম যা ক্ষমতা আছে দৌড়িছেন দরিলার করে খান্দাত গেছেন যে সময় দেখছেন এখন আর তারা দড়ি লইব তারা হইলে আল্লাহ তোমার কোরআনের হাবিজ চাবরে আমরা তোমার হাওয়ালা করে মাটি ছাড়িয়ে দিলাম আর আল্লাহ আগে মাটিরে অর্ডার দিয়ে রাখি দিছে আমার কোরআনের হাবিজ চাবরে ছাড়ার লগে লগে মাটি তুমি লগে লগে সম্ভালতে হইব আর তো সারসইন আর মাটি এগে দিয়েছে কোথায় কইল আরে উন্নত হইয়া গেল সুবহানাল্লাহ না উন্নত হইয়া গেল উন্নত দেখলাম মাটি তার জেলা আছে ওলা কোনো কুদাও নাই মা দুইলো নাই বালিও নাই হেফাজত খে করছে বল হুয়া কুরআন মাজিদ কি সম্মান খে দিছে কাফির হলে বেইজ্জত হল্লাহ নে এই বেইজ্জতিটা কি হেফাজত খে করছে বদর টুকরা থইলা ফি লাউহিম হইলে আমারই কোরআন শরীফ হল লাগে আরেকটা আছে সম্মান তো দিমু আমেরিকান আসমার আরশ হেফাজত করা আছে আর দুনিয়ার যারা ইকানোর লগে তাকবায় তোমার তান্ডব আমি দুনিয়া আখেরাতর বলা মুসিবত তাকে হেফাজতে রাখব আল্লাহর হোতা খান ঠিক না বেটি আর তুলা মারি একবার হলে হোসে নারায়ণ তকবীর বুঝা গেল কোরআনে করিমর লগ লইলে আমল করলে তিলাওয়াত করলে ফলে ফলাইলে ফলার লগ লইলে ইজ্জত সম্মান খে দিবা দুনিয়া খারাপর মুসিবত হেফাজত খে করবা হৌ যে আল্লাহ খুবাইবরে হেফাজত করছেন আসিম রাদিয়াল্লাহু আনহুমারে হেফাজত করছেন ই আল্লাহ বর্তমানে আছেন না নাই বড় করে হোকা যদি তাকিয়া তা হইন তে বড়ভাত্তর মাদ্রাসাতে তো হৌ কোরআন শরীফ নাই নিবা মাতো না বড়ভাত্তর মাদ্রাসারে যদি আমরা হেফাজত করতাম পারি আল্লাহ আমরা হেফাজত করতে পারবানি না পারতা নাই আমি আপনার খেদমত 10টা মিনিট আরজ করতাম কোরআন ওয়ালা হলোর লোকে তাকবা লাগি রাজি আছি নি হল আল্লাহ তুমি তৌফিক দাও আমিন হোকা ফয়লা 50,000টা টাকা একজন মর্দে মুমিনে ফাললে নগদ দেও নাই ওয়াদা দেও যে ইনশাল্লাহ আমি দিমু কোরআন শরীফ লগে আমার সম্পর্ক হইতো আর দুনিয়া আখেরাতে আল্লাহ কোরআন শরীফর বরকতে আমারে সম্মানী বানাইয়া রাখ ও কয়েক হাজার মানুষের মাঝে 50,000টা টাকা দেনে ওয়ালা একজন মর্দে মুমিন উবাও আল্লাহ তোমারে বহুত দণ্ডগুলো দিছে যেটা মাটির উপরে রাখছো একটাও তোমার লোকে যাইতো নাই ও 50,000-এ কেয়ামতর দিন তোমারে জন্নত পর্যন্ত না পৌঁছাইয়া লোক ছাড়ত নাই আসো আল্লাহর কোন বন্দা একটা আওয়াজ দিতে 50,000 টাকার আল্লাহ আল্লাহ আদিবুর প্রবাসী ফ্রান্স আলহামদুলিল্লাহ আর ইলা জুড়ে তকবীর দিতায় শয়তান বেউস হইয়া গিয়া জো বাইডেনের গর্দনাত গিয়া বইত
নারায়ে তাকবীর হবে ইখলাসউদ্দিন সাহেব পাঁচ বস্তা সিমেন্টের পয়সা 2,500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হাজাত রে পুরা আখরি দাও মুশকিলাত রে আসান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইসলাম কাদিফুর 5000 টাকা দিবা তানো ছেলের 1000 লেখাইলাছিল এখন নগদ দিলাইছন মাশাআল্লাহ বদরুল ইসলাম সাহেব কাদিফুর ছেলের 1000 টাকা লেখাইলাছিল দিলাইছন আরো 5000 টাকার ওয়াদা নারায়ে তাকবীর আরো দূরে তাকবীর দেখা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমিয়া হাজাত রে পুরা ফরমাও খানদান আর সমস্ত মুর্দেগান খলরে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কি হিম্মত করতা ইয়া আল্লাহ